হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আবারও হাজির হয়েছি গরমের একটা হালকা পাতলা হেলদি ডিশ নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল, যেটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়। চলুন তাহলে আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানাবার জন্য আমি এরকম ছোট সাইজের কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি। এই রেসিপিটা বানাবার জন্য কিন্তু এরকম ছোট সাইজের বেগুন নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। এবারে আমি বেগুনটাকে এরকম লম্বালম্বিভাবে চারটি টুকরো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখলাম। আর আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম দেশি ট্যাংরা। মাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর এই ছোটো সাইজের দেশি ট্যাংরার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে লবণ আর 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে একটু ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু আমি মাছগুলোকে ভাজবো না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 সময় ধরে আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। মাছ কিন্তু কখনোই খুব বেশি সময় ধরে ভাজবেন না, বেশি সময় ধরে মাছ ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা মাছ ভেজে আমি একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। এবারে ওই মাছ ভাজার তেলেই আমি আরও দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে আর 1/2 টিস্পুন রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে 20-30 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লম্বালম্বি করে কেটে রাখা বেগুনগুলো। তারপর বেগুনটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। বেগুনগুলোকে ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লবণ। তারপর লবণটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি বেগুনটাকে আরও 2 মিনিট সময় ধরে ভেজে নেব। মিনিট 2-3 সময় ধরে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। তারপর টমেটোটাকে দিয়েও আবারও উল্টে পাল্টে একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর হলুদ গুঁড়োটাকে দিয়েও ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে এই রান্নাতে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা বেগুন তাই খুব তাড়াতাড়ি গলে যাবে, তাই খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। তারপর ঝোলের সঙ্গে বেগুনটাকে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে। ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। তারপর ঝোলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু রান্না করে নেব। মিনিট 2-3 সময় ধরে বেগুন আর ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও 2 মিনিট একটু রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমাদের বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমি সবশেষে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। আমি ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা
শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়ে ডাস্ট করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি রান্না করে নেব, এক মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে। বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে সার্ভের জন্য একদম রেডি। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।